আসসালামু আলাইকুম যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি তো দিয়ে ঢুকে শহীদ মিনার গিয়েছিলাম পুষ্পার্ঘ দিতে দেওয়ার পথে যাওয়ার পথে হাতের বাঁদিকে একটি সড়ক দ্বীপ সেখানে সুন্দর করে সাজানো হয়েছে সাজানো ছিলই সম্ভবত রংচং করা হয়েছে এটা স্কাল্পচার বা ভাস্কর্য কিন্তু বুঝতে পারিনি কোন ভাস্কর্যটি কার যেমন লালন ফকিরকে দেখে চিনতে পারিনি এটি কি লালন ফকিরের না এটা শরৎবাদ ওস্তাদ আলাউদ্দিন খাঁর বুঝতে পারিনি অনেকগুলাই হোসেন শহীদ সরওয়ারদির না অন্য কারো তো এটা স্পষ্ট হলে ভালো হয় অথবা সামনে যে জায়গাটুকু দেখা যায় সেখানে যদি একটা ছোট্ট করে একটা ব্রোঞ্জ প্লেট দিয়ে লিখে দেওয়া যায় যে অমুক এত সাল থেকে এত সাল তাহলে ভালো হয় আর এখানে দেখে আমার যেটা মনে হয়েছে যে ছোট্ট একটি জায়গার মধ্যে কী যেন করার একটা প্রচেষ্টা সেটা হবে কেন একটা রাষ্ট্র একটা সমাজ একটা পরিবর্তনের ইতিহাস এখানে লেখা আছে এটা করা হোক কক্সবাজার কক্সবাজারের সমুদ্র সৈকতে উপরে যে জায়গাটা রয়েছে সেখানে করা হোক এবং প্রত্যেকটি জিনিস স্পষ্ট করা হোক 200 বছর ইংরেজি শাসনে কারাকারে 25 বছর পাকিস্তানি শাসনে কারাকার শাসনকর্তা করেছিল বঙ্গবন্ধু কীভাবে আমাদের স্বাধীনতা এনেছিল এই সবগুলো বিবৃত করা হোক এর মধ্য দিয়ে তাহলেই না আমাদের জাতি এগোবে আমাদের জাতি সারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়িয়ে বলতে পারবে যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ